আপনারা অনেকেই আছেন যে জানতে চান যে মারদি হিমাল আমরা কিভাবে আসলাম, বা মারদি হিমালে খরচ কত, বা কিরকম সময় লাগবে, বা কি কি প্রস্তুতি নেওয়া উচিত। তো এই সবগুলার বিস্তারিত নিয়েই আজ আর কি আলোচনা করব। তো প্রথম আসা যাক, মারদি হিমাল কিন্তু নেপালে, তাহলে আপনাকে প্রথমে বাংলাদেশ থেকে নেপালে আসতে হবে। তো বর্তমানে যেহেতু অমিক্রণের সময়, তো বাংলাদেশ থেকে নেপাল আসতে গেলে কিছু নির্দিষ্ট নিয়ম আছে। তো নির্দিষ্ট নিয়মগুলোর ভিতরে পড়ে প্রথমত আপনাকে এয়ার টিকিট কাটতে হবে, যেহেতু বাই ল্যান্ডে এখন আপনি যেতে পারবেন না। তো বাই এয়ার টিকিট আপনি দুইভাবে অপশন আছে, একটা হচ্ছে বিমান বাংলাদেশ, আরেকটা হচ্ছে হিমালয়ান এক্সপ্রেস। বিমান বাংলাদেশ আপ ডাউন আপনার 22 থেকে 24 হাজার সামথিং কাটবে রাখবে, আর হিমালয়ান এয়ারলাইন্স 20 থেকে 26 সামথিং এখন রাখবে। তো হিমালয়া এয়ারলাইন্স হচ্ছে নেপালি আর কি, আর বিমান বাংলাদেশটা আমাদের নিজস্ব এয়ারলাইন্স। তো এই হলো এয়ার টিকিটের ঝামেলা শেষ। তারপরে সেকেন্ড অপশন আসলে আপনার হচ্ছে যে এবার ভিসার ব্যাপারটা কি। ভিসা আপনি দুইভাবে করতে পারেন, এক আপনি নেপাল এম্বাসি থেকে গুলশান ওইখান থেকেও ভিসাটা নিয়ে নিতে পারেন, আর যদি চান যে হ্যাসেল করবেন না তাহলে আপনি অনারেবল ভিসাগুলোও নিতে পারেন। তো অনারেবল ভিসার সুবিধাটা কি বা এটা কীভাবে আপনি পেতে পারেন, তো এটা আপনি এয়ারপোর্টে আসলেই পাবেন। তো বাকি যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করি। সর্বপ্রথম লাগবে আপনার করোনা নেগেটিভ সনদ, দ্যাট মিন 24 ঘন্টা আগে আপনি সরকার কর্তৃক প্রদত্ত যে কোনো একটা মেডিকেল টেস্টের সেন্টারে আপনি করোনা রিপোর্টটা, আপনার এই স্যাম্পলটা জমা দিয়ে করোনা নেগেটিভ সনদটা আপনাকে কালেক্ট করতে হবে। DGHS হেলথ ওয়েবসাইটে আপনি আপনার করোনা নেগেটিভ সনদটা নামাতে পারবেন। আর সেকেন্ড যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার 2 ডোজ টিকা দেওয়া থাকা লাগবে, এবং তার 14 দিন পরে আপনি হচ্ছে এলিজিবল হবেন ট্রাভেলের জন্য। থার্ড জিনিসটা হচ্ছে CCMC ফর্ম। CCMC ফর্মটা হচ্ছে নেপালি ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন, এটা হচ্ছে নেপালি গভর্নমেন্টের একটা ডিক্লারেশন ফর্ম যে আপনি যদি করোনা এই দেশে এসে পজিটিভ হন সেক্ষেত্রে লায়াবিলিটি শুধুমাত্র আপনার থাকবে, ওই সরকারের থাকবে না। তো গেল তো এই 3টা ফর্ম। তারপরে বেসিক যে জিনিসগুলো থাকে সেটা হচ্ছে আপনি একটা ডলার ইনভেস্টমেন্ট করে নিলেন $200, আর একটা হোটেল বুকিং দিলেন, নিয়ে হয়ে গেল আপনার কাগজের প্রস্তুতি। সেকেন্ড হচ্ছে আপনার হচ্ছে কী কী জিনিসপত্র আনা লাগতে পারে। তো দেখেন যেহেতু মারদি হিমাল একটা হিমালয় রেঞ্জে, এবং হচ্ছে যে মাচ্চাপুচ্ছের অনেক কাছে, এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4,550 মিটার, তাহলে সেক্ষেত্রে আপনার জিনিসপত্রগুলো ওইভাবে আগে থেকে দেশে প্রস্তুতি নিয়ে রাখা ভালো। যেহেতু একটা ট্র্যাকিংও, তাহলে সর্বপ্রথম আপনার যেইগুলো লাগবে একটা ট্র্যাকিং ব্যাগ, একটা কান টুপি, হাত মোজা, একটা ডাউন জ্যাকেট, 2 জোড়া এক্সট্রা মোজা, আর হচ্ছে একটা ট্রেকিং পোল। আর হচ্ছে আপনার যদি এরপরও যদি মনে হয় আপনার আরও শীতের বেশি সমস্যা, তাহলে 2-3টা শীতের মোটা জামা নিয়ে নিলেন, ইনারগুলা, যেগুলো আপনার এই জায়গায় আসলে গরমের অনুভূতিটা কিছুটা হলেও দেবে। তো এইগুলো জামা কাপড় প্রস্তুতি। এবার হচ্ছে আপনি রওনা দিলেন নেপালের উদ্দেশ্যে। তো আপনার ফ্লাইটটা 2 রকমভাবে ছাড়ে, একটা হচ্ছে বৃহস্পতিবার বাংলাদেশ থেকে বিমান বাংলাদেশে, একটা হচ্ছে সোমবার। তো সকালবেলা ছাড়ে, সকালবেলা আপনি বিমান বাংলাদেশ থেকে নেপালে এসে পৌঁছলেন। নেপালে এসেই আপনি মনে করেন যে অনারেবল ভিসার জন্য আবেদন করতে পারবেন, তো অনারেবল ভিসা আপনি 30 দিনের জন্য নিয়ে নেপালে ওই রাতটা আপনি কাঠমান্ডুতেই থাকলেন। তো কাঠমান্ডুতে মানুষ থামেলে থাকে, তো আপনি থামেলে এক রাত 1,500 থেকে 2,000 ভালো হোটেলে থাকতে পারবেন, এবং উইথ বাফেট ব্রেকফাস্ট, এটা সিঙ্গেল পার্সনের হিসাবে আমি দিচ্ছি। তারপর হচ্ছে আপনি ওই রাতটা আপনি নেপালে থেকে, যেহেতু আমাদের যে মারদি হিমাল এটা হচ্ছে অন্নপূর্ণা রেঞ্জ, আর অন্নপূর্ণা রেঞ্জটা পোখারা থেকে কাছে, দ্যাটস মিন আপনাকে কাঠমান্ডু থেকে পোখারা যেতে হবে। তো কাঠমান্ডু থেকে পোখারা আপনি 3ভাবে যেতে পারেন, এক বাসে করে, 2 আপনি ট্যাক্সি করে, 3 আপনি বিমানেও যেতে পারেন, তাদের লোকাল এয়ারলাইন্স আছে, ইয়েতি আছে, তারা এয়ার আছে। তো আপনি যদি বাসে যান সেটা সর্বোচ্চ মানে রিজনেবল প্রাইসে যেতে পারবেন, সর্বনিম্ন 800 থেকে প্রায় 2500 রুপিতে আপনার বাসগুলো ছাড়ে, তবে সবগুলো সকাল 7টা বাজে ছাড়ে, দ্যাটস মিন পরের দিন সকাল 7টা বাজে আপনি যদি 800 রুপির একটা বাস ধরেন তাহলে আপনি 200 কিলোমিটার পথ যদিও পোখারা, তাও 8 ঘন্টা সামথিং লাগবে। তো বিকাল 3টা থেকে 4টার ভিতরে আপনি পোখারে এসে পৌঁছালেন। এই পোখারে এসে পৌঁছানোর পরে আপনার কিন্তু কাজ আরও আছে, কাগজের কাজ কিন্তু এখানেও শেষ নয়। পোখারে এসে আপনি একটা রুম নিয়ে নিলেন 2,000 সামথিং আবার সেম। খাবারের কস্টিংটা আপনি মূলত 250 থেকে 300 নেপালি রুপি ধরেন পার বেলা, এই 250 থেকে 300 নেপালি রুপি আপনি চাল ডাল ভাত খেতে পারবেন। তারপরে হচ্ছে আপনার দুইটা যে বললাম কাগজ, দুইটা কাগজ হচ্ছে আপনি যদি কোনো জায়গায় নেপালে ট্রেকিং করতে চান তাহলে নেপালি গভর্নমেন্ট থেকে দুইটা পেপার লাগে, একটা নাম হচ্ছে TIMS, আরেকটা হচ্ছে ACAP, অন্নপূর্ণা কনজারভেশন এরিয়া পারমিট। তো এই দুইটা পারমিটের জন্য আপনার যে জিনিসগুলো লাগবে হচ্ছে আপনি নেপালি ট্যুরিজম বোর্ড অফিস আপনার যেতে হবে।
এটা ট্যুরিজম বড় অফিসে আপনি দুই জায়গায় পাবেন, কাঠমান্ডু তো পাবেন, পোখারাও পাবেন। আর এই কাজগুলো খুব সহজ, আপনি আধা ঘন্টার ভিতরে সবগুলো পাবেন। তবে মাস্ট বি 4 কপি ছবি রাখবেন পাসপোর্ট সাইজে। তো আপনি ওই ট্যুরিজম বোর্ড অফিসে গেলেই আপনাদের ওদের বললেই হবে, ওরাই আপনার সব ডকুমেন্ট একটা ফিল আপ করতে দিবে। তো ওইখানে আবার একটা কিন্তু মনে করেন যে আপনার হেলথ ইন্স্যুরেন্স যাবে, তো এটা আর কি মেজর রিজনেবল না, আপনি যে কোনো একটা নাম ফেক দিয়ে দিলেও পারেন। তো ওইখান থেকে সব ফর্ম ফিল আপের পরে আপনার টিআইএমএসের জন্য 600 নেপালি রুপি রাখবে, আর অন্নপূর্ণা কনভার্সন এরিয়া পারমিটের জন্য আপনার 1000 রুপি রাখবে। তো আপনার সকল কাগজের পেলা শেষ। এবার আপনি তারপরে কীভাবে আসবেন? তো ধরেন ওইখান থেকে আপনার পোখারা থেকে আপনার যে ট্রেকিংয়ের যাত্রাটা শুরু, সেটা আপনার কান্ডে থেকে শুরু করতে হবে। তাহলে পোখারা থেকে কান্ডে আপনি ট্যাক্সিতে যেতে পারেন, পোখারা থেকে কান্ডে আপনি বাসেও যেতে পারেন। পোখারা থেকে কান্ডে যদি আপনি ট্যাক্সিতে যান তাহলে ভাড়া পড়বে 2000 রুপি, আর যদি আপনি বাসে যান তাহলে হচ্ছে 100 রুপিতে যেতে পারবেন। তো এই যে কান্ডে থেকে আপনার ট্রেকিংয়ের যাত্রা শুরু, তো এই ট্রেকিংয়ের যাত্রা শুরুর সময় আমি সাজেস্ট করবো আপনি কিছু শুকনা খাবার নিয়ে নেন, আর হচ্ছে যে একটা পলিথিন নিয়ে নেন, যাতে যদি বাইচান্স বৃষ্টি হয় সেক্ষেত্রে আপনাকে প্রোটেক্টিভ করে। ওইখানে আপনি এই জিনিসগুলো পাবেন। তারপর আপনি যখন কান্ডে থেকে যাত্রা শুরু করবেন, আপনি প্রথমে যেই স্টেপটা পাবেন সেটা নাম হচ্ছে অস্ট্রেলিয়ান বেস ক্যাম্প। তো অনেকেই প্রথমের দিন অস্ট্রেলিয়ান বেস ক্যাম্পে থাকে, তো আমি সাজেস্ট করবো না দিনটা আপনি এমনি মাটি করেন। যদিও অস্ট্রেলিয়ান বেস ক্যাম্প সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1750 মিটার উচ্চতায় এবং উঠতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। তো আমি সাজেস্ট করবো আপনি অস্ট্রেলিয়ান বেস ক্যাম্প থেকে পোথানায় চলে আসেন, পোথানা থেকে পিত্তাম দেউরালি চলে আসেন, এবং রাতটা পিত্তাম দেউরালি থাকেন। আপনি যদি 10টা বাজে ট্যাক্সিতে রওনা দেন তাহলে আমি আশা রাখি 3টা থেকে 4টার ভিতরে আপনি পিত্তাম দেউরালি থাকতে পারবেন। তাহলে আপনি প্রথম রাত থাকলেন কোথায়? পিত্তাম দেউরালি। আমি খরচের হিসাবটা মারতি হিমালয়টা এটা শেষে দিচ্ছি, আমি আগে রুট ম্যাপটা আপনাকে জানাই দিচ্ছি। তো আপনি পিত্তাম দেউরালিতে থাকলেন প্রথম রাত। দ্বিতীয় রাত আপনি খুবই ভোরে, এটা যে রুলস হচ্ছে যে আপনি ট্রেকিং শুরু করবেন 7টা থেকে আর ট্রেকিং বন্ধ করবেন 4টা থেকে 5টা, যেহেতু লাইট অফ হয়ে গেলে ট্রেকিং করার সাজেস্ট আমি করবো না, আর রাতে ঘুমায় যাবেন 9টার দিকে, ঠিক আছে? তো আপনার মূল কাজ হচ্ছে পিত্তাম দেউরালি থেকে পরের দিন সকাল ভোরে আপনি হচ্ছে দুনখাকরা আর মুসলবাড়ি হয়ে ফরেস্ট ক্যাম্পে আসে থাকবেন। তাহলে আপনি সেকেন্ড রাতে এসে হবে ফরেস্ট ক্যাম্প, এই গেল আপনি সেকেন্ড রাতে এসে। থার্ড দিনে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি সকাল ভোরে আবারও রওনা দেবেন সেম 7টা বাজে ফরেস্ট ক্যাম্প থেকে আপনি রেস্ট ক্যাম্প, রেস্ট ক্যাম্প থেকে আপনি রেস্কিউ ক্যাম্প, রেস্কিউ ক্যাম্প থেকে লো ক্যাম্প, লো ক্যাম্প থেকে বাদালদান্দা, এবং বাদালদান্দা হয়ে আপনি হাই ক্যাম্পে এসে পৌঁছাতে হবে। তবে তাহলে আপনার থার্ড নাইট স্টেটা হচ্ছে কোথায়? হাই ক্যাম্পে। তাহলে প্রথম রাত হলো আপনার কোথায়? পিত্তাম দেউরালি। সেকেন্ড রাত হচ্ছে ফরেস্ট ক্যাম্প, তৃতীয় রাত হচ্ছে হাই ক্যাম্প। তাহলে হাই ক্যাম্পে থাকার পরে হচ্ছে আপনার মেইন আকর্ষণ, মানে তৃতীয় দিন যাওয়ার পরে চতুর্থ দিন ভোরে, এবং আপনি 4:30-5টা বাজে ট্রেকিং শুরু করতে পারলে আমি বেস্ট সাজেস্ট দিব। কারণ আপনি যে মেইন যে সামিট পয়েন্ট, এটা 2টা সামিট পয়েন্ট আছে, একটা হচ্ছে আপার ভিউ পয়েন্ট, সেকেন্ড হচ্ছে লোয়ার ভিউ পয়েন্ট, এবং থার্ড হচ্ছে মারদি হিমাল বেস ক্যাম্প। তো মারদি হিমাল বেস ক্যাম্পে যাওয়ার জন্য আপনার যে হাই ক্যাম্প থেকে কিন্তু আর কোনো থাকার জায়গা নাই বা খাবার জায়গা নাই, ওই জায়গায় কিন্তু আপনি কিছু পাবেন না। তো ব্যাগটা আপনি রেখে যেতে পারবেন হাই ক্যাম্পে, আর সাথে কিছু লোকাল খাবার নিয়ে নিলেন। তো লোকাল খাবারগুলো আপনি আর একটা পানি বোতল নিয়ে নিলেন, যেহেতু ডিহাইড্রেশন থাকাটা উচিত না। তো এই খাবারগুলো ক্যারি করে আপনি কী করলেন? আপনি আপনার সাথে নেওয়া শুরু করলেন, চলা শুরু করলেন। এই চলার পথে আপনি প্রথম আপার ভিউ পয়েন্টটা যে পাবেন সেটা প্রায় 2 ঘন্টা নাগাদ। আপার ভিউ পয়েন্টের পরে আপনার যে মারদি হিমাল বেস ক্যাম্প ওইখানে যেতে প্রায় আরও 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সামথিং লাগবে। তাহলে আপনার যাত্রা শুরু হয়ে প্রায় 3টা থেকে 2টা বেজে আপনি মারদি হিমাল বেস ক্যাম্প সাবমিট করতে পারবেন। তো আবার আপনি রিটার্ন আসতে হবে। তো ডেফিনেটলি আপনি রিটার্ন হয়ে হাই ক্যাম্পে থাকতে পারেন, আবার হাই ক্যাম্পে যদি না থাকতে চান যে একই জায়গায় থাকবো না তাহলে তার পিছনে বাদালদান্দা থাকতে পারেন। তাহলে এই ক্ষেত্রে আপনার চতুর্থ রাত দাঁড়াচ্ছে হাই ক্যাম্প বা বাদালদান্দা। তাহলে আপনার এদিকে 4 রাত হয়ে গেল। তারপরে দিন আপনি কি করতে পারেন যে এই যে হাই ক্যাম্প বা বাদালদান্দা থেকে একদম সরাসরি নিচে লো ক্যাম্পে নেমে যেতে পারেন, এবং এই সময় নামার সময় আপনি খুব সহজেই নামতে পারবেন, যেহেতু এখানে শুধু আপনার নামার বিষয়। বলে রাখা ভালো, মারদি হিমাল বেস ক্যাম্প কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4,550 মিটার উচ্চতে অবস্থিত। এই যে আপনি যেদিন নামবেন হাই ক্যাম্প থেকে বা বাদালদান্দা থেকে, মানে চতুর্থ দিন জায়গায় পঞ্চম দিন পরে, তো এই দিন আপনি সরাসরি পোখারা যেতে পারবেন। কীভাবে আমি সেটা ব্যাখ্যা দিই, আপনি এই দিকে আবার পিত্তাম দেউরালি বা অস্ট্রেলিয়ান বেস ক্যাম্প বা কান্ডে এই জায়গায় যেতে হবে না, আপনি ওই যে লো ক্যাম্পে যে ছিল না, ওই লো ক্যাম্পে এসেই আপনি বাম পাশে আরেকটা রোড আছে যেটার নাম হচ্ছে সিডিং। ওই সিডিংয়ে নেমতে 1.5 থেকে 2 ঘন্টা লাগবে, যেহেতু এখানে নামার বিষয়। সিডিং নেমে গেলেই আপনি ওই জায়গায় কালীপাথারি নামে একটা জায়গা পাবেন, ওইখান থেকে সিডিং থেকে প্রায় 1/2 ঘন্টা লাগে। ওই কালীপাথারি থেকে ট্যাক্সি পাবেন। ট্যাক্সি আবার দুইভাবে পোখারা যায়, এক লোকালভাবে আপনি 500 রুপিতে ট্যাক্সিতে করে পোখারা যেতে পারবেন, সেকেন্ড অপশন হচ্ছে আপনি যেতে পারবেন হচ্ছে রিজার্ভ ট্যাক্সি করে। তো ওই ক্ষেত্রে আপনার 4,000 থেকে 5,000 সামথিং লাগবে।
বাকি খরচের যে বিষয় যে মারদি হিমালয়ে কতটুকু খরচ হতে পারে, মারদি হিমালয়ে আপনার থাকা খরচটা কিন্তু খুব বেশি না, জনপ্রতি 300 আপনি রাতে থাকতে পারবেন আরামসে। তো খাবার কস্টিংটা বেশি, আপনি পার বেলায় যাই খান না কেন ডাল ভাত চিকেন গড়ে আপনার 700 রুপি করে যাবেই, এতটুকু আপনি ধরে রাখেন। তাহলে তিন বেলা যদি আপনি 700 করে খান তাহলে 2100, রুমের জন্য প্রায় 300 সামথিং কত গেল 2400, আর আপনি যদি একটা চাও খান প্রায় এগুলো 150-200 করে হয়ে যাবে। তাহলে গড়ে পড়তে আপনি দৈনিক 3000 রুপি আপনার এই মারদি হিমাল বেস ক্যাম্পে যাবে। তো আপনি যদি 5 দিন থাকেন তাহলে আপনার এদিকে কস্টিং যাচ্ছে হয়তো কত 15000, ঠিক আছে। আর পারমিটের জন্য আপনার এদিকে যাচ্ছে 1000 আর হচ্ছে 600, 15-16600 সামথিং। আর হচ্ছে যে আপনি যে চকলেট টকলেট এগুলো কিনবেন হাবি যাবি এগুলো প্রায় আপনার 1000 সামথিং, তো ধরেন যে 20000 সামথিং আপনার মারদি হিমাল বেস ক্যাম্পের রুটটা হয়ে গেল। এই যে 20000-এ যদি মারদি হিমাল বেস ক্যাম্প হয়, বাকি খরচগুলো হচ্ছে আপনার একটা পোখারায় থাকা আর একটা হচ্ছে কাঠমান্ডুতে থাকা। তো পোখারা আর কাঠমান্ডু আপনি যদি 2 রাতে থাকেন তাহলে আপনার আমার হিসাবে 2 রাতের জন্য আপনার যদি সিঙ্গেল থাকেন বা ডাবল হিসেবে আমি দিই তাহলে রুম ভাড়া হিসেবে আপনার আসতেছে 800-1600, 1000-ই ধরেন 1000-1000-2000, আর খাবার হচ্ছে 300-300-900-2000 আর এদিকে 2000 কত হইলো 4000, আপনার কান্ডে ট্যাক্সি হচ্ছে 2000-6000, বাসে হচ্ছে 1000-7000। তাহলে আপনি মোটামুটি 30000 হইলে আপনি এক্সটার্নাল এই ফুল ট্রিপটা কমপ্লিট করতে পারতেছেন, কোথা থেকে একদম কাঠমান্ডু থেকে কাঠমান্ডু। তাহলে বাকিটা থাকতো কি বাংলাদেশ থেকে কাঠমান্ডু এয়ারপোর্টের কস্টিংটা। তো বাংলাদেশ থেকে এয়ারপোর্টের কস্টিংটা আমরা কত ধরছিলাম, প্রায় 24000-25000 সামথিং ধরছিলাম। তাহলে আমাদের টোটাল কস্টিংটা কত দাঁড়াইলো, ধরেন 24000 বিমান ভাড়া আর 30000 হচ্ছে নেপালি খরচ যেটা মারদি হিমাল বেস ক্যাম্প সহ। তাহলে এই 24 আর 30 এই 54000 টাকায় আমার মতে আপনি খুব সহজেই আসতে পারবেন। তবে আমি সাজেস্ট করবো গ্রুপ হিসেবে আসা ভালো, আপনি যত গ্রুপে আসবেন ঠিক খরচটা তত কমেই হবে। আমি খরচটা কিন্তু বেসিক্যালি সিঙ্গেল হিসেবে এবং হায়েস্ট এক্সপেন্সিভ হিসেবেই খরচটা ধরছি। আর আর যদি ইনফরমেশনের বিষয়গুলো তো আমি আপনি সবগুলোই জানালাম, তবে বলবো যাদের তাপমাত্রা বিষয়ক সমস্যাগুলো থাকে তারা তাদের অতিরিক্ত শীতের জামাগুলো নিয়ে আসবেন, সাথে জরুরি ওষুধগুলো নিয়ে আসবেন। এখানে যে ওষুধ আপনি পাবেন এরকম ঠিক আছে, কিন্তু তারপর ব্যক্তিগত অনেকগুলো প্রয়োজনীয় ওষুধ আছে যেগুলো আপনি এখানে পাবেন না। আর এখানে রাত্রে প্রচুর শীত পড়ে, তো ডিহাইড্রেশন যাতে না হয় সেদিকে খেয়াল রাখবেন। এই হলো আজকের মানে ফুল মারদি হিমাল বেস ক্যাম্পে সম্পর্কিত একটা ভিডিও, যেখানে আপনি সকল ধরনের তথ্য এবং কীভাবে আসবেন, কীভাবে থাকবেন, কোথায় খাবেন সকল তথ্যগুলো পাবেন। তারপর যদি কোনো তথ্য দরকার হয় আমাকে জানাবেন, আমি অবশ্যই আরও ফার্দার তথ্য দিতে বাধ্য থাকবো।